সাংবাদিক সম্মেলন কি কারণ? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে প্রত্যেক সোশ্যাল মিডিয়ার সদস্যকে এবং যারা আপনারা আমাদের বক্তব্য শুনবেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে সাংবাদিক সম্মেলনটা করা হচ্ছে কেন, কিসের জন্য? আমরা অবগত আছি ফুরফুরা শরীফের পীর, সারা ভারতবর্ষের মানুষ জানাকে পীর হিসাবে মানেন, বাংলার মানুষ মানেন এবং বিশ্বের দরবারে মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে জানা আছে। মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তানার পীর, তিনি জানার হাতে ব্যাত হয়েছে এবং আধ্যাত্মিক শিক্ষা অর্জন করেছেন। নসুর নুমা হজরতে পীর ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহে জানার মাজার শরীফ কলিকাতায় মানিকতলায় বাসিরিক হুজুর পীরকে রহমতুল্লাহ আলাইহ দরবার শরীফে ইশালে সব হয় কুল মোমিন মোমিনাতের জন্য দুয়ার মজলিস হয়। এবছরে 7ই ডিসেম্বর বিশে অঘ্রান অর্থাৎ মঙ্গলবার সকাল 8টা থেকে মাগরিবের নামাজ পড়ে আমরা শেষ মুনাজাত করি। ঠিক যেভাবে আমরা প্রতি বছরই করি, আমাদের সুন্দর আয়োজন ব্যবস্থা থাকে, ঠিক সেইভাবেই ইনশাল্লাহ এবছর হবে। এখানে একটা কিন্তু রয়ে যাচ্ছে, আমরা করোনা ভাইরাসের দিকে লক্ষ্য করে, আমরা সেই দিকে লক্ষ্য করে সারা বাংলার মানুষকে অবগত করতে চাইছি, কারণ সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ হযরত পীর রসুলের নুমা হযরত ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ পাগল দিওয়ানা। যেহেতু তানার মুরিদ হচ্ছেন মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তানার দরবারে আসার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে। আমরা করোনা ভাইরাসকে সামনে রেখে প্রত্যেককে বলবো, এই দিনে আপনার বাড়ি থেকে 5 জন বেরোন, বেরিয়ে আসেন দরবারে, ওইটা আপনারা 1 জন আসলো যথেষ্ট, 2 জন আসলে যথেষ্ট, এবং করোনা ভাইরাসের বিধি মেনে আমরা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে মুখে মাস্ক নিয়ে আসবেন, নিয়ম অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সরকারি নির্দেশ, ডাক্তারদের নির্দেশ অনুযায়ী আমরা অনুষ্ঠান করব, যাতে নিজে সুস্থ অসুস্থ না হয় এবং অন্য ব্যক্তি অসুস্থ না হয়, উভয় যাতে আমরা সুস্থ থাকি সেই দিকে লক্ষ্য করে আমরা 7ই ডিসেম্বর বিশে অঘ্রান মঙ্গলবার হযরত ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে ইশালে সব বেলা 8টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করব। আমার এখানে আছেন যিনি এবং জানারা
যাদের প্রচেষ্টায় ফাতে আলী ঐশী হুজুরের দরবার শরীফে সংস্কারও হচ্ছে, সুন্দরভাবে ওখানে পরিচালনা করছেন, এবং আমি একজন গোলাম, সেখানকার একজন গোলাম হিসেবে আছি, আমার কুতুবুদ্দিন ভাই আছেন, এবং আমি সেই কমিটিতে জুনাব পীরজাদা আমাদের নাম সানাউল্লাহ সিদ্দিকী আর জুনাব পীরজাদা জুনায়েদ সিদ্দিকী আছেন, এবং আমার কুতুবুদ্দিন ভাই সম্পাদক আছেন, এবং এখানে আমার মৌলানা সাহেব ভাইয়েরা আছেন, আমার শফিক ভাই আছেন, আমার আনিস ভাই আছেন, মৌলানা সাহেবের নাম হক সাহেব আছেন, সুলতান ভাই আছেন, আর বাইজুল ভাই আছেন, জাইদুল ভাই আছেন, আমার ইনার নাম কি রিয়াজ ভাই আছেন, আর সব ভাইয়েরা আছেন, গুরুত্বপূর্ণ সদস্যরা আমরা এখানে আছি। আমরা ইনশাআল্লাহ সকলকে আসার জন্য অনুরোধ করছি, কিন্তু অনুরোধের মধ্যে যে জিনিসটা আছে এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। করোনা ভাইরাস বিধি মেনে আমরা অনুষ্ঠান করব, এবং যারা আসতে পারছেন না করোনা ভাইরাসের দিকে লক্ষ্য করে, এবং আমরা আসার জন্য বেশি ভিড় না করার জন্য আমরা অনুরোধ করছি, আমরা নির্দেশ দিচ্ছি, যারা আসতে পারবেন না আমরা প্রত্যেকের জন্য দুটো হাত তুলে হযরত ফাতে আলী ঐশী হুজুরের দরবার শরীফে যদি আমি হায়াতে থাকি ইনশাআল্লাহ কথা দিচ্ছি সকলের জন্য দোয়া চাইব। হযরত ফাতে আলী ঐশী হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে দাঁড়িয়ে হুজুর কিবলার মাজারের সম্মুখে দাঁড়িয়ে দুটো হাত তুলবো আল্লাহ তাআলার দরবারে, হুজুরকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া চাইব। আমার বিশ্বাস আল্লাহর মাহবুব বান্দার ওসিলায় আমার আল্লাহ দোয়া কবুল করবেন, আমিন। এই বছর আপনাদের যে জলসা হবে কবে হবে এবং কি কি মানে নির্দেশ মানছেন আপনারা? আমরা এবছর মুজাদ্দেজামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির পীর সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ দরবার শরীফ অবস্থিত মানিকতলা মুন্সিপাড়া লেন 24/1 মুন্সিপাড়া লেন, ওইখানে আমরা 7ই ডিসেম্বর 20 অগ্রহায়ণ অর্থাৎ মঙ্গলবার বেলা 8টা থেকে মগরেব পর্যন্ত আমরা এই ঐতিহাসিক ইসালের সবটা আমরা পালন করব। আর যেগুলো সরকারি নিয়ম নীতি মেনে আমাদের পীর সাহেব পীরজাদারা সবসময় বলে এসেছেন যে সরকারি নিয়মবিধি মেনে মাস্ক স্যানিটাইজার যেগুলো দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের মেনে চলা দরকার, আমাদের গুরুজনরা বলে এসেছেন যে তোমরা এগুলো মেনে চলবে। তো আমরা ওইখানে যে প্রোগ্রামটা প্রত্যেক বছর ঐতিহাসিক ইসালে সবটা আমরা পালন করি, তো এটা বিগত 10 বছর আগে ছিল না। আমরা ওইখানে 2-4টে কমিটি ছিল, যে যেমনভাবে ইচ্ছা মতো পালন করতেন, ধর্মীয় একটা কেউ হস্তক্ষেপ করতেন না, যার যার মতো উদ্দেশ্য ছিল তারা করতেন। কিন্তু আমরা বেশ কয়েকজন যারা নামাজি পরেশগারী ধর্মভীরু মানুষকে নিয়ে আমরা মসজিদে বসে একটা আলোচনা করলাম যে আমরা মুজাদ্দেজামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ দীর্ঘদিন আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদু, আমাদের আব্বাজান, আমরা আসছি, আমরা দেখে আসছি যে এখানে সেরেক বেদাত মুক্ত দরবার, কিন্তু আমরা ওইখানে গিয়ে দেখছি যে আমাদের দাদা হুজুরের দরবার যেমন
তোমার পীরের দরবারে ঠিক তেমনই হওয়া উচিত। তো আমরা সবাই মিলে একটা আলোচনা করলাম যে এইভাবে চলতে থাকে না, আমরা অনেক গোনাগারি হয়ে যাচ্ছি। তো আমরা সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত এলাম যে এর একমাত্রই সুস্থ এবং ভালো পরিবেশ তৈরি করতে পারবেন ফুরফুরা শরীফ। সেই ফুরফুরা শরীফের মধ্যে আমরা মাতা হিসেবে, আমরা গুরুজন হিসেবে, যিনি বাংলার অনেক সময় অনেক কিছু অন্যায় অত্যাচার পীড়িত মানুষের থেকে যিনি লড়ে বার করে এনেছেন, তিনি পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবকে আমরা ধরলাম যে হুজুর এইখানে আমরা যে দরবার এটা এই হচ্ছে। তো হুজুর আমাদের বললেন যে ঠিক আছে তোমরা একটা ডেট করে এসো। আমরা সেই ডেটে বসলাম। বসার পর আমাদের হাজি রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটি বর্তমান যে কমিটির মাধ্যমে আমরা ওইখানে মসজিদ মাজার আনুষঙ্গিক পার্শ্ববর্তী অনেক কিছু আমরা উদ্ধারের সঙ্গে সঙ্গে আমরা উন্নয়ন করতে পেরেছি। তার প্রত্যেকটা জিনিসেরই অবদান পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবের, এবং তিনি ওখানে বহুবার মিটিং করেছেন এবং আমাদের সবসময় সুপরামর্শ দিয়েছেন যে তোমরা এইভাবে এগো। তার সঙ্গে যেহেতু এটা ওয়াকাফ প্রপার্টি, সেই চেয়ারম্যান আব্দুল গনি সাহেবকে আমাদের হুজুর বলে দিলেন পীরজাদা তোয়া সিদ্দিকী যে এই জিনিসটাকে উদ্ধার করতে হবে, এবং আমাদের আমরা আমাদের ধর্ম আমাদের দাদা হুজুর পীর কেবলা নীতি আদর্শের উপরেই আমরা ওই দরবারটাকে তৈরি করব। তো মাশাআল্লাহ আমাদের উদ্দেশ্য ছিল যে কমিটিটা গড়ে দিয়েছিলেন হুজুর হাজি রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটি, সেই হুজুরের মাধ্যমে উনি সমস্ত কাজ, আপনারা সাংবাদিক ভাইরা আছেন এখানে, আপনারা নিশ্চয়ই যাবেন, আমরা 7ই ডিসেম্বর আপনাদের দাওয়াত করেছি, আপনারা গিয়ে দেখবেন যে সত্যি এই জায়গায় কলকাতার বুকে একটা এত সুন্দর বর্তমান 9 বিঘে জমি 180 কাঠা জমি আমরা যে কোনো প্রকারে উদ্ধার করে এবং আমরা উন্নয়ন করতে পেরেছি, তার সম্পূর্ণ কৃতিত্ব আমরা কমিটি পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবকে যদি না দিয়ে থাকি সেটা আমরা অন্যায় করব। উনি ওনার একনিষ্ঠতা, উনি হয়তো অনেক অনেক সময় টাইম দিতে পারেননি, কিন্তু উনি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে সমস্ত ব্যাপারে আমাদের সাজেশান দিয়েছেন যে তোমরা এইভাবে এই করো, ওইভাবে ওই করো, এইভাবে এটা করলে এটা হবে, এভাবে উনি সাজেশান দিয়ে এসেছেন। আমরা এই হাজি রহিম বক্সের সমস্ত মেম্বার কমিটির যারা পদস্থ ভাইরা আছেন, আমরা সবাই মিলে আমরা পীরজাদা তোয়া সিদ্দিকীকে আমরা এই স্বীকারিত্বকে আমরা স্বীকার করতে বাধ্য থাকি। এটাই হচ্ছে ওই দরবারের মূল কথা। আমার নাম কুতুবুদ্দিন তরফদার, হাজি রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটির আমি বর্তমান সম্পাদক।